বৃহতিবার জাতীয় সংসদে এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে এসব বলেন তিনি মন্ত্রী এ প্রসঙ্গে আরও বলেন অধস্থন আদালতে বিভিন্ন পদমর্যাদার তিনশো ঊনপঞ্চাশটি বিচারকের পদ সৃজন করা হয়েছে আদালতসমূহ যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে সেজন্য উনিশশো নিরানব্বইটি সহায়ক পদ সৃজন করা হয়েছে অপরদিকে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে চারদুলে বিএনপির জামায়াত জোট আমলে মাত্র পঁচিশটি বিচারকের পদ এবং একশো তেত্রিশটি সহায়ক জনবলের পদ সৃজন করা হয় 2009 থেকে 2023 সাল পর্যন্ত অধস্তন আদালতে মোট 1426 বিচারক নিয়োগ দেয়া হয়েছে পক্ষান্তরে 2001 থেকে 2006 সাল পর্যন্ত চার দলীয় বিএনপি জামায়াত জোট আমলে অধস্তন আদালতে মাত্র 190 জন বিচারক নিয়োগ করা হয়েছিল আইনমন্ত্রী বলেন ষোড়শ বিজিএস এর মাধ্যমে 104 জন বিচারক নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সুপারিশ প্রদান করছে আরও একশো জন বিচারক নিয়োগ পরীক্ষার প্রক্রিয়া শুরু করার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বরাবর চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক সংখ্যা বৃদ্ধির বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে হাইকোর্ট বিভাগ থেকে কিছু বিচারপতিকে আপিল বিভাগে নেওয়া হবে বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চন্নুর এক সম্পর্ক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন খুব শীঘ্র হাইকোর্ট বিভাগ থেকে কিছু বিচারপতিকে আপিল বিভাগে নেওয়ার উদ্যোগ দেওয়া হবে পাশাপাশি বিচারপতি নিয়োগের জন্য আরও একটা আইন করা হবে বলেও জানান তিনি মন্ত্রী বলেন বিচারপতি নিয়োগের জন্য সংবিধানে একটি আইন করার কথা বলা আছে চলতি সংসদে বিচারপতি নিয়োগের সংসদ আইন আনা হবে এর আগে মজিবুল হক চন্নু বলেন অনেক মামলা নিষ্পত্তি করা যাচ্ছে না কারণ প্রয়োজনের তুলনায় বিচারক সংখ্যা কম আপিল বিভাগে এমন কোনো নিয়ম আছে কিনা যে সাতজনই বিচারক থাকবেন এটাকে আর বাড়ানো যায় কিনা জবাবে আইনমন্ত্রী বলেন আপিল বিভাগে সাতজন বিচারপতি থাকতে হবে সংবিধান এমন কোনো বিধান নেই একসময় এগারো জন বিচারপতি ছিলেন খুব শীঘ্রই হাইকোর্ট বিভাগ থেকে কিছু বিচারপতি আপিল বিভাগে নেওয়ার জন্য রাষ্ট্রপতি উদ্যোগ নেবেন একইভাবে হাইকোর্ট বিভাগে বিচারপতি বাড়ানোর উদ্যোগ রাষ্ট্রপতি নেবেন বলে আমার বিশ্বাস আর তৃতীয়ত আমরা হাইকোর্টের বিচারপতি নিয়োগের সংবিধানে যে আইন করার কথা সেই আইনটার একটা ড্রাফট করেছি বিচারপতি নিয়োগের জন্য আমরা একটা আইন এই সংসদে নিয়ে আসবো বাড়ি ভাড়া সংক্রান্ত নতুন আইনের পরিকল্পনা নেই নুরুদ্দিন চৌধুরী নয়নের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন বাড়ি ভাড়া সংক্রান্ত নতুন কোনো আইন প্রণয়ন করার পরিকল্পনা আপাতত সরকারের নেই তবে যে আইন আছে প্রয়োজনে সেই আইনের বিধানগুলো পর্যালোচনা করা হবে আইনমন্ত্রী বলেন ভাড়াটিয়াদের সুযোগ সুবিধা নিশ্চিত এবং বাড়িয়ালা ও ভাড়াটিয়াদের মধ্যে সংঘাত নিরসনের জন্য বাড়ি ভাড়ার নিয়ন্ত্রণ আইন উনিশশো বর্তমানে বিদ্যমান রয়েছে